তুমি কি মনে করো জার্মানি কোনোদিনই ঐক্যবদ্ধ হয়নি? সমগ্র জার্মানি প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল। দেখে নেব এই প্রশ্নের একটি নমুনা উত্তর। একসময় জার্মানি প্রায় 300টি ছোট বড় রাজ্য নিয়ে গঠিত একটি ভৌগোলিক অঞ্চল ছিল, যা অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশীয় শাসকদের অধীনে অধীনস্থ। পরবর্তীকালে নেপোলিয়ন জার্মানি জয় করে এবং 300টি রাজ্যের পরিবর্তে 39টি রাজ্য নিয়ে গড়ে তোলে কনফেডারেশন অব দ্য রাইন। পরবর্তীকালে ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতি প্রয়োগ করে জার্মানিকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে পরিণত করে দেওয়া হয় এবং প্রতিষ্ঠিত হয় অস্ট্রিয়ার কর্তৃত্ব। এর ফলে জার্মান জাতীয়তাবাদীরা ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এই সময় জার্মানির ঐক্যের পথে বেশ কয়েকটি বাধা ছিল, যেমন ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন জার্মান রাজ্যের মধ্যে নানা বিষয়ে তীব্র মতভেদ ছিল। অনেকে জার্মান ঐক্যের কথা চিন্তা করলেও ঐক্যের স্বরূপ কেমন হবে সে সম্পর্কে একমত ছিল না। অনেকে প্রাশিয়া, আবার অনেকে অস্ট্রিয়ার অধীনে ঐক্যের কথা ভাবতে থাকে। জার্মানিতে উদারনৈতিক আন্দোলনের প্রধান শত্রু ছিল অস্ট্রিয়া, প্রাশিয়া এবং রাশিয়া। নানা ধরনের প্রতিক্রিয়াশীল আইন ও দমনপীড়নের মাধ্যমে জার্মানিতে উদারনৈতিক কার্যকলাপের গতি রুদ্ধ করে দেওয়া হয়। জার্মানি ঐক্যবদ্ধ হলে অস্ট্রিয়ার কর্তৃত্ব অবলুপ্ত হবে, তাই অস্ট্রিয়া সর্বদাই চেয়েছিল এই ঐক্যবদ্ধ সাথে না হয় বা এর বিরোধী ছিল। তবে এ সময় জার্মানের দুটি ভিন্নমুখী ধারা, প্যান জার্মানিজম বা সর্বজার্মানবাদ এবং জোলভেদাইন নামক শুল্ক সংঘ জার্মান জাতিকে ঐক্যের পথে এগিয়ে দেয়। জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অধ্যাপক, কবি, সাহিত্যিক, দার্শনিক, ঐতিহাসিক নানাভাবে জার্মান জাতীয়তাবাদকে সঞ্জীবিত করেন, আর সেই জাতীয়তাবাদের গতিকে আরও সুদৃঢ় করে জোলভেদাইন নামক শুল্ক সংঘ। একথা নিঃসন্দেহে বলা যায় যে পরবর্তীকালে 1871 খ্রিস্টাব্দে স্থাপিত জার্মান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল কিন্তু এই জোলভেদাইন। ঐতিহাসিক ম্যারিয়ট বলেন যে জার্মানিকরণের প্রথম ধাপ হল জোলভেদাইন। ফ্রান্সের জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লবের হাত ধরে সমগ্র ইউরোপে গণ আন্দোলন চরম আকার ধারণ করে। বিভিন্ন জার্মান রাজ্য নিয়ে গঠিত ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট, যদিও এই পার্লামেন্ট পরবর্তীকালে ভেঙে দেওয়া হয়, তবে একথা প্রমাণিত হয় যে জার্মানির ঐক্য সম্ভব। 1861 খ্রিস্টাব্দে চতুর্থ ফ্রেডরিক উইলিয়ামের মৃত্যু হলে তার ভাই প্রথম উইলিয়াম প্রাশিয়ার সিংহাসনে বসেন। তিনি স্পষ্টই উপলব্ধি করেন যে অস্ট্রিয়ার কর্তৃত্ব লোভ করে জার্মানির ঐক্য সাধন করতে গেলে প্রাশিয়াকে সামরিক দিক থেকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। এ সময় 1862 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে অটো ফন বিসমার্ক নামক বিচক্ষণ রাজনীতিবিদ প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদ গ্রহণ করলে জার্মানির ঐক্য আন্দোলন এক নবযুগের সূচনা হয়। বিসমার্ক উপলব্ধি করেন যে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে বা করার ক্ষেত্রে প্রধান অন্তরায় বা বাধা হলো অস্ট্রিয়া, তাই তিনি প্রাশিয়ার নেতৃত্বে অস্ট্রিয়াকে বিতাড়িত করে জার্মানির ঐক্য সম্পন্ন করার নীতি গ্রহণ করেন। বিসমার্ক নীতির বা তার নীতির নাম হলো রক্তলোহ নীতি। প্রাশিয়ার নেতৃত্বে জার্মানি ঐক্য সম্পন্ন করার জন্য প্রধানত তিনটি যুদ্ধ করতে হয়েছিল বিসমার্ককে। তিনি অত্যন্ত দৃঢ়তা এবং দক্ষতার সঙ্গে সেই যুদ্ধগুলি পরিচালনা করেছিলেন। এই তিনটি যুদ্ধ হল ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, প্রাশিয়ার সঙ্গে যুদ্ধ অস্ট্রোপ্রাশিয়া এবং প্রাশিয়ার সঙ্গে ফ্রান্সের যুদ্ধ। দেখে নেব এই যুদ্ধের তিনটি বর্ণনা। বিসমার্কের প্রথম যুদ্ধটি ছিল ডেনমার্কের সঙ্গে স্লেজুইক ও হলস্টিনের সমস্যাকে কেন্দ্র করে। অবস্থানগত দিক থেকে স্লেজুইক ও হলস্টিন ছিল জার্মান ভূখণ্ডের অধীনে, কিন্তু রাজনৈতিক দিক থেকে স্থান দুটি ছিল ডেনমার্কের রাজার অধীনে। 1863 সালে ডেনমার্কের রাজা নবম খ্রিস্টিয়ান আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করে স্থান দুটিকে ডেনমার্কের অন্তর্ভুক্ত করলে বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে যৌথভাবে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধ ইতিহাসে স্লেজুইক হলস্টিনের যুদ্ধ নামে খ্যাত। এই যুদ্ধে ডেনমার্ক পরাজিত হয় এবং ভিয়েনা চুক্তি দ্বারা স্লেজুইক ও হলস্টিনের উপর থেকে সব দাবি ত্যাগ করে, কিন্তু এই স্থান দুটির উপর কর্তৃত্ব নিয়ে অচিরেই প্রাশিয়া এবং অস্ট্রিয়ার মধ্যে বিরোধ বাঁধে। শেষ পর্যন্ত গ্যাস্টিনের সন্ধির দ্বারা প্রাশিয়া স্লেজুইক এবং অস্ট্রিয়া হলস্টেন লাভ করে। বিসমার্ক এমনভাবে এই চুক্তির শর্তাবলী স্থির করেছিল যাতে অস্ট্রিয়ার সঙ্গে প্রাশিয়ার বিরোধ অনিবার্য হয়। বিসমার্ক জানতেন যে জার্মানির ঐক্যের জন্য অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ অপরিহার্য, তাই তিনি অস্ট্রিয়াকে মিত্রহীন করতে সচেষ্ট হন।
তিনি কূটনৈতিক চালে রাশিয়ার ফ্রান্স ইতালিকে নিজের পক্ষে টেনে আনেন এবং অস্ট্রিয়াকে মৃত্যুহীন করে দেন। গ্যাস্টিনের চুক্তিভঙ্গের অজুহাতে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 1866 সালে সংঘটিত এই যুদ্ধ শ্যাডোয়ার যুদ্ধ নামে পরিচিত। শ্যাডোয়ার যুদ্ধে প্রাশিয়া শোচনীয়ভাবে অস্ট্রিয়াকে পরাজিত করে। 23 আগস্ট অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে প্রাগের সন্ধি স্বাক্ষরিত হয়। সন্ধির শর্ত অনুযায়ী 1851 সালে স্থাপিত জার্মান রাষ্ট্রসংঘের বিলুপ্তি ঘটে। হ্যানোভার, ক্যাসেল এবং স্লেজুইক হলস্টেন প্রাশিয়ার অন্তর্ভুক্ত হয়। প্রাশিয়ার নেতৃত্বে উত্তর জার্মান রাষ্ট্রসংঘ গঠিত হয় এবং ইতালি ভেনেসিয়া লাভ করে। সর্বোপরি জার্মান ঐক্যের প্রধান শত্রু অস্ট্রিয়ার পরাজয়ের সাথে সাথে জার্মানির ঐক্যের পথ প্রস্তুত হয়। শ্যাডোয়ার যুদ্ধের ফলে উত্তর জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল, কিন্তু দক্ষিণ জার্মানির ফরাসি প্রভাব অধীন অঞ্চলগুলির ঐক্য তখনও বাকি। এ কারণে বিসমার্ক তার আত্মজীবনীতে লিখেছেন যে ফ্রান্সের সঙ্গে প্রাশিয়ার যুদ্ধ অনিবার্য। প্রথমে তিনি ফ্রান্সকে মিত্রহীন করার চেষ্টা করেন। এক্ষেত্রে তিনি রাশিয়া, অস্ট্রিয়া ও ইতালিকে সঙ্গে পান। ফ্রান্সের সঙ্গে যুদ্ধ ঘটনার জন্য বিসমার্ক স্পেনের সমস্যা সৃষ্টি করেন। শেষ পর্যন্ত এমস টেলিগ্রামের সূত্র ধরে ফ্রান্স প্রাশিয়াকে আক্রমণ করে। এক্ষেত্রে অপ্রস্তুত ফ্রান্স প্রস্তুত বিসমার্কের কাছে পরাজিত হয়ে ফ্রাঙ্কফুর্টের সন্ধি স্বাক্ষর করে। প্রাশিয়া ফ্রান্সের কাছ থেকে প্রচুর অর্থ বা ক্ষতিপূরণ দাবি করে। মেটজ, আলসাস, লোরেন লাভ করে। প্রচুর অর্থ ক্ষতিপূরণ দিতে স্বীকৃত হয় ফ্রান্স। সেডানের যুদ্ধের পর ফ্রান্সের পরাজয় বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য স্থাপনে সাহায্য করেছিল। বিসমার্কের রক্তলৌহ নীতির জয় সূচনা হয়েছিল। এই যুদ্ধে ফ্রান্সের সেনাবাহিনীকে ইতালি থেকে সরিয়ে দেওয়া হয় এবং ইতালির ঐক্য সম্পাদিত হয়। এইভাবে বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য সম্পূর্ণ হয়। 1871 সালে জার্মানির নতুন শাসনতন্ত্র ঘোষণা হয় এবং কাইজার উইলিয়াম প্রথমকে ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট বা কাইজার রূপে ঘোষণা করা হয়। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। জার্মানিকে ইউরোপের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা, এই উদ্দেশ্য সাধনের জন্য বিসমার্ক যে ধরনের কূটনীতি ও শক্তিজোট গঠন করেন তা একমাত্র তার দ্বারাই সম্ভব ছিল। তিনি যেভাবে কূটনৈতিক খেলায় মাতেন তাতে তাঁকে কূটনীতির জাদুকর বললে বেশি কিছু বলা হবে না। ঐতিহাসিক কেটেলভি তার সম্পর্কে বলেন যে তিনি ছিলেন বিশিষ্ট কূটনীতিক এবং রাজনীতিবিদ। কূটনীতিকে তিনি শিল্পের পর্যায়ে উন্নীত করেন। তিনি জাদুকরের মতো 5টি বল নিয়ে এমনভাবে খেলতে পারতেন অন্তত 2টি বল সর্বদাই শূন্য থাকতেন। মূলত বিসমার্কের পরিচালনায় জার্মানি ইউরোপের শ্রেষ্ঠ শক্তি ও প্রাণকেন্দ্রে পরিণত হয়। ঐতিহাসিক সিমান বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য সাধনকে জার্মান ঐক্য না বলে প্রাশিয়ার বিজয় বলে অভিহিত করেছেন। তিনি বলেন যে জার্মান ঐক্যের নামে জার্মানির সর্বত্রই কিন্তু প্রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। প্রাশিয়ার রাজা জার্মানির সিংহাসনে বসেন, প্রাশিয়ার প্রধানমন্ত্রী জার্মানির প্রধানমন্ত্রী হন এবং জার্মান আইনসভায় প্রাশিয়ার কর্তৃত্বই প্রতিষ্ঠা হয়। আর এ কারণেই অনেকেই মন্তব্য করেছেন জার্মানি ঐক্যবদ্ধ হয়নি, বরং প্রাশিয়া কর্তৃক বিজিত হয়েছিল। তো এই ছিল আজকের প্রশ্নের বিষয়বস্তু।